হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি, আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি। তো প্রথমে বলবো, ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমাদেরকে শেয়ার করতে। আজকে যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে, এর আগেও সেটা দেখিয়েছি, আমার ব্লাউজ কালেকশন। দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে ব্লাউজ কালেকশনের, বাট আরও কিছু কয়েকটা আছে। আমি তোমাদের এর আগের ভিডিও বলেইছিলাম, একটাতে আমি তোমাদের এমনি ডিজাইনার ব্লাউজ দেখিয়েছিলাম, আর পার্ট টুতে আমার রেড ব্লাউজের কালেকশন দেখিয়েছিলাম। তখন তোমাদের বলেছিলাম যে আর কয়েকটা ব্লাউজ বাকি আছে, এখনও সবকটা হয়নি, কারণ এমনি তো দেখেছো ভিডিওগুলো কত কত বড় হয়ে গেছে, 14 মিনিট 15 মিনিট করে হয়ে গেছে। সব তো একদিনে দেখানো যায় না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যায়, তাই না? তো বাকি যা যা আছে কালেকশন আজকে নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো সেই দুটো ভিডিও, পার্ট ওয়ান আর পার্ট টু আর কি, ব্লাউজ কালেকশানের, সেটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে সবার শেষে আমি একটা খুব সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ দেখাবো, সেটা সবার শেষে দেখাবো। হয় না যে সব কিছুতে ধামাকাটা লাস্টে থাকে, এটা ধামাকা ঠিক কিছু না, তাও ওটা আমার ওই ব্লাউজটার পিছনে অনেক খাটনি হয়েছে, তো তাই জন্য, আর ওটা ভীষণ ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দের, তো তাই জন্য সেটা শেষে দেখাবো। তো সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তাই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। তো তোমরা ঝটপট দেখে নাও, আর দেরি না করে দেখানো শুরু করি। তো প্রথমে একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে শুরু করছি, এটা আমার ভীষণ ভীষণই ফেভারিট। দাঁড়াও দেখাচ্ছি, হুকটা লাগিয়ে এই যে দেখো, এটা খুব সুন্দর, একদম ভেলভেট, একদম মানে হয় না মোটা যে ভেলভেটগুলো হয় সেটা কিন্তু নয়, এটা পরলে কিন্তু গরমও হয় না সেরকম, একদম সফট, ভীষণ সফট, ভীষণ নরম টাইপের, ভীষণ ভালো লাগে পরলে। এই যার হাতাটা দেখো, আর এই যে হাতাটা দেখো, দেখতে পাচ্ছ চুমকি চুমকি, এই যে সেই চুমকি চুমকিগুলো সিলভার বসানো, এরকম ডিজাইন করা, খুব সুন্দর। এই যে পিকটা নর্মাল, এটা হচ্ছে আমি একটা শাড়ির সাথে পরেছিলাম, তো সেখানে পিন করেছিলাম বলে পিনটার মানে জং ধরা ছিল, যাই হোক তার জন্য দেখো দাগ হয়ে গেছে। ঠিক আছে, তাও একদিকে ভালো যে এটা ঢাকা পড়ে যায়, দেখা যায় না, যেহেতু পিনের ওখানেই জংটা হয়েছে, পিনের জন্য তো হয়েছে, তো ওই জায়গাতেই হবে। তো এবারে দেখাই একটা সুতির ব্লাউজ, এটা আমার খুব ভাল লাগে, মানে আমি ভালো লাগে বলেই তো কিনেছি, যাই হোক। এই যে দেখো, এই সুন্দর না, এই হাতাটার জন্য আমার বেশি ভালো লেগেছে, হাতাটার জন্যই ভালো লেগেছে বলে বেশি করে কিনেছি আর কি। এমনি প্লেন কিচ্ছু নেই, নর্মাল, এই যে হাতাটা আর পিকটা নর্মাল গোল পিকটা আর কি, যাই হোক রাখলাম। এবারে দেখাই একটা, এই যে এই ব্লাউজ, এটা আমি কিনেছিলাম আমার একটা ওপারা শাড়ির সাথে, ওপারা শাড়িটা এই কালার আর হচ্ছে কি বলে ওটা রেড, রেড আর এই কালারের মধ্যে ছিল, তো সেখানে সেইটার জন্য কিনেছিলাম। ওটা ওই ব্লাউজটা বানাইনি, কারণ ওই ব্লাউজটা না এই এই কালারের এক কালার ছিল, আর ওপারের সাথে এটা এক কালার মতন আমার ঠিক ভালো লাগছিলো না, তো এই জন্য আমি এটা কিনেছিলাম। এটাতে একই রকম ডিজাইন করা, ওপারা শাড়িটা তো শাড়িটাও আমার এরম টাইপেরই ডিজাইন করা, তো তাই জন্য এটা কিনেছি। দেখো রয়্যাল ব্লু কালার, আমার ভীষণ ফেভারিট কালার এটা, আমার অনেক কালারই খুব ভালো লাগে, কিন্তু আমার মনে হয় এই কালারটা পরলে বেশি ভালো লাগে। এই যে দেখো প্লেন একদম, বুঝতে পারছ ডিজাইনটা, এই যে আচ্ছা
এবার দেখাই এই একটা ব্লাউজ এটাও দেখো বেগুনি কালার আর এই যে হাতাটা এরকম কলকা কলকা করা মাল্টি কলকা করা অনেক রকম কালার দিয়ে দেখতেই পাচ্ছ রেড গ্রিন গোল্ডেন বেশ ভালো লাগে পরলে পিঠটাও পুরো এরকম কলকা করা দেখো দুটো ছোট্ট লটকান আছে গোল পিট রাখলাম দেখে নাও এই যে এই ব্লাউজটা আমি তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম আমার বিয়ের বেনারসি আর রিসেপশন লেহেঙ্গার ডিজাইনটা কেমন ছিল সেই ভিডিও আমি তোমাদেরকে এটা তখন দেখিয়েছি ডিটেলে খুব ভালোভাবে হয়তো দেখানো হয়নি বাট নর্মাল এই ব্লাউজ দিয়ে পড়েছিলাম সেই হিসাবে দেখিয়েছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটা এখন দেখো এই যে দেখো এই জড়িটা আমার আলাদা করে কিনে বসানো এই যে হাতায় আর পিঠেও বসানো আছে ওরমভাবেই পিঠের ডিজাইনটা দেখো নর্মালি অন্যরকম কিছু না নর্মাল ইউ টাইপের আর এই যে গোল 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 গোল্ডেন বল ছিলাম এটা আমি আমার ভাত কাপড়ের অনুষ্ঠানে পরেছিলাম তো যাই হোক এটা রাখলাম খুব সুন্দর ব্লাউজটা আমার খুব পছন্দের আর যেটা আমার বিয়েতে পরেছিলাম সেটাও তোমাদের ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভিডিওটা অবশ্যই দেখে নিও এই যে রয়্যাল ব্লু যেটা বললাম ভীষণ ফেভারিট কালার এখানেও এইটাও আমার আলাদা করে কিনে বসানো আর এই কাপড় কিনে ব্লাউজটা বানানো দেখো জড়িটা এটা খুব সুন্দর গলাতেও ওরকমই স্টাইলের একটা শুরু করে বসানো গলায় পিঠে জড়িটা আর গ্লাস হাতা এটা এত বড় গ্লাস হাতা পরলে আমার গ্লাস হাতা খুব পছন্দের গ্লাস হাতা পরলে আমাকে একটু রোগা রোগা লাগে তো এই জন্য আমার একটু গ্লাস হাতাটা পরতে বেশি ভালো লাগে এই যে দেখেছো তো ব্যাস এবারে যেটা বলেছিলাম লাস্টে দেখাবো ব্লাউজটার পিছনে আমার অনেক খাটনি হয়েছে তো সেইটা দেখাই এই যে দেখো এই ব্লাউজটা আশা করি সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে সত্যি ব্লাউজটা ভীষণ সুন্দর তো আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে এটা কিন্তু সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ব্লাউজটা আমি এখনও একবারও পরিনি কারণ হচ্ছে যখন আমি ব্লাউজটা বানাই এটা আমি বিয়ের আগে বানিয়েছিলাম তখন আমি রোগা ছিলাম অনেকটাই দেখো হাতাটা খুব একটা মানে মানে খুব একটা মোটা ছিলাম না যাই হোক রোগাই ছিলাম বলা যেতে পারে কিন্তু ব্লাউজটা বানানোর পর আমি এতটা মোটা হয়ে গেছিলাম তো তারপর থেকে ব্লাউজটা আমার হয়নি কিন্তু এখন আমি আবার একটু রোগা হয়ে গেছি আমার গুডির চাপে তো যাই হোক এবারে হবে এবারে কোনো অকেশন পেলে পরবো কিন্তু অকেশন পাই না বলা ভুল অকেশন পেলে যেতে পারি না সব সময় এখন যা পরিস্থিতি আর কি তো তাই জন্য আছে দেখি কবে পরি আগে ব্লাউজটা ভালো করে দেখাই তোমার ব্লাউজটা ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা গোল গলা পিঠটা দেখো পুরো কাজ করা এই যে হাতাটা হাতা ডিজাইনটাও দেখো খুবই সুন্দর ব্লাউজটা খুবই সুন্দর আমার একটা লেহেঙ্গা আছে
যে লেহেঙ্গাটা আমার এই যে সুতোর কাজটা করা বিস্কিট কালার এরম টাইপের কালারের লেহেঙ্গা সেটার সাথেও এই ব্লাউজটা দিয়ে পরা যাবে, সেই স্কার্টটার সাথেও আর কি। এই যে হাতাটা দেখো। এবারে বলি ব্লাউজটা পেছনে কি খাটনি হয়েছিল, যেটা এতক্ষণ ধরে বলছিলাম সেটা হচ্ছে তোমরা ভালো করে ফলো করো। দেখা বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না, হ্যাঁ বোঝা যাচ্ছে। দেখো যত স্টোন বসানো আছে গ্যাপে গ্যাপে গ্যাপে, দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এই স্টোন, এই স্টোনগুলো, তারপর এই যে গোল্ড স্টোনগুলো, এই সব স্টোনগুলো আমার নিজের হাতে বসানো স্টোন কিনে আঠা দিয়ে দিয়ে সামনের দিকেও তাই। দেখো এই যে সামনের দিকে এই পাশটা বসাইনি, এই পাশটা দিয়ে আঁচল যায় তো ঢাকা পড়ে যায় বলে এদিকটাই বসিয়েছি। এই যে হাতায় এই সামনে, আর এই যে এই গোল 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 গোলগুলো কিনেছি আমি, কিনে লাগিয়েছি লাটকানের জায়গায়, একটু অন্যরকম স্টাইল করার চেষ্টা করেছি আর কি। এই যে লাগিয়েছি আর নিচে একটা এরকম, তো এই জাস্ট এই খাটনি হয়েছিল, ব্যাস আর কিছু না, রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো কেমন লাগলো ব্লাউজ কালেকশনগুলো? এইগুলোই ছিল আমার কাছে, এর আগেও তোমাদের দেখিয়েছি, সেখানে আরও সব ডিজাইনার ব্লাউজগুলো দেখিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, আর বাকি যে কটা ছিল সেগুলোও দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এইটুকুই, আবার পরের ভিডিওয় দেখা হবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, টাটা।